আসসালামু আলাইকুম। আমার আজকের এই নতুন এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো পটেটো স্মাইলি। এর জন্য আমি এখানে আগে থেকে সিদ্ধ করা আলু নিয়েছি। এখন আমি এই আলুগুলোর খোসা ছাড়িয়ে নিব। আলুগুলোর খোসা ছাড়ানোর পর একটা গ্রেটার দিয়ে এগুলোকে আমি গ্রেট করে নিব। আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, এখন এর ভিতর আলু দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা আলুগুলো ম্যাশ করেও নিতে পারেন। আমি সবগুলো আলুকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পর এখানে 1.5 কাপ পরিমাণ আলু হয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখানে চিলি ফ্লেক্সটাও দিতে পারেন। 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর সাথে 1/3 কাপ পরিমাণ ব্রেড ক্রাম। এই দুটা দিতে হবে বাইন্ডিংয়ের জন্য এবং নন স্টিকি একটা ডো তৈরি হয় সেই জন্য। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে ডোটা মাখিয়ে নিব। আমি খুব ভালো করে ডোটা মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু স্টিকি হয়নি, একদম পারফেক্ট নন স্টিকি হয়েছে। এখন কিন্তু ডোটা হাতেও লেগে যাচ্ছে না। এবার আমি ডোটাকে 2 ভাগ করে নিচ্ছি। এখন আমি এই ডো থেকে 1 ভাগ নিয়ে হাত দিয়ে গোল করে নিচ্ছি। এবার একটা বেলুন দিয়ে আমি হালকা একটু বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করতে হবে না, 1/2 ইঞ্চি পুরু করে এটাকে বেলে নিতে হবে। তারপর একটা কুকি কাটার দিয়ে এভাবে গোল করে কেটে নিচ্ছি। আপনি চাইলে যে কোনো গ্লাস অথবা কৌটার মুখ দিয়েও এভাবে কেটে নিতে পারেন। বাড়তি অংশটা আমি উঠিয়ে নিচ্ছি। এগুলোতে বেলে আবার আমি কেটে নিব। এবার একটা স্ট্রো দিয়ে আমি স্মাইলির চোখ বানিয়ে নিচ্ছি। আমরা যে স্ট্রো দিয়ে জুস খাই সেটা দিয়ে চোখ বানাচ্ছি। আর চোখ দুটো খুব গভীর করে এপিট ওপিট করে বানিয়ে নিতে হবে, তা না হলে ভাজার সময় কিন্তু অনেকটা ছোট হয়ে যাবে। আর হাসি দেওয়ার জন্য একটা সুপের চামচ ব্যবহার করছি। আর চামচের গায়ে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে খুব সহজে চামচটা বের হয়ে যাবে। হাসিটাও দেওয়ার জন্য চামচটা খুব গভীর করে এভাবে গেঁথে দিতে হবে, না হলে এটা ভাজার সময় যখন ফুলবে তখন ছোট বা বন্ধ হয়ে যেতে পারে। সবগুলো এভাবে করে নিতে হবে। বানানো হয়ে গেলে এগুলো আপনারা সরাসরি ফ্রোজেন করেও নিতে পারেন। এগুলো এখন আমি ভেজে নিব। এই জন্য আমি লোহার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হবে তখন আমি পটেটো স্মাইলিগুলো দিয়ে দিব। মিডিয়াম হাই হিটে গরম তেলে এগুলোকে ভাজতে হবে। ওভারলোড করবেন না, মোটামুটি একটু জায়গা ফাঁকা রেখে এগুলোকে ভেজে নেবেন। যখন এগুলো তেলের উপরে ভেসে উঠবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম হাইটে 2 পাশ গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নেবেন। দেখবেন খুব সুন্দর ফুলেছে, আবার দেখতেও অনেক সুন্দর হয়েছে। কিন্তু চুলার আঁচটা অনেক কম রাখবেন না, কারণ আলু কিন্তু প্রচণ্ড তেল চুষে। এই জন্য অল্প আঁচে ভাজতে গেলে কিন্তু এটা একদম তেল চিকচিকে হয়ে যাবে। এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আর যখন ভাজা হয়ে যাবে তুলে গরম গরম পরিবেশন করে নেবেন আপনার পছন্দ মতো সসের সঙ্গে। এই খাবারটা বাচ্চাদের যেমন পছন্দের তেমনি বড়রাও কিন্তু অনেক পছন্দ করে খাবে। আপনি চাইলে এটা বাচ্চার টিফিনেও দিতে পারেন অথবা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আর রেসিপি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।